जल पाबो ना? ना ना ता नय, भाबछी हलें राजकुमार जल पान करें स्वर्णेर पात्रे आर आमरा हलाम दिन भिखारी जल पान करी माटिर पात्रे ताई भाबछि आपनाके जल देब ना सुंदरी ना तुमरा तुमरा जे पात्रे जल पान करो से पात्रे आमाके जल दाओ नइले जे आमी प्राणे बाँचबो ना आमाके एकटु जल दाओ ठीक आछे आपनि आपनि एखाने एकटु अपेक्षा करुन आमी जल निये आसछि বাহ গরিবের ঘরে এই চাঁদের আলো এই যে কল্পনাও করা যায় না আচ্ছা দেখা যাক তাকে আমি সাথী করতে পারি কিনা কুমার এই নিন জল জল পান করুন ঠাকুর আমার ভাগ্যে বুঝি জল নেই না হলে জল পড়ে যাবে কেন আমি কি জল পাবো না আমি কি জল খেতে পারবো না ঠাকুর আমি কি জল খেতে পারবো না জল পড়ে গেছে তাতে কি হয়েছে আমি আবার জল নিয়ে আসছি আপনি অপেক্ষা করুন না সুন্দরী না তোমার হাতের জল আজ আমি আর খাবো না আরেক দিন এসে আমি তোমার হাতের জল পান করব আমি এখন চলি সুন্দরী এ আমারটা তো না ব্যাগ ফিসতো না তোমার যাই বলতে নেই বলুন আসি ঠিক আছে সুন্দরী আমি এখন আসি তৃষ্ণায় কাতর মানুষটা জল পান না করে যে চলে গেল আমি অনেক চেষ্টা করেও আমি মানুষটিকে জল খাওয়াতে পারলাম না হ্যালো হ্যালো বাড়িতে আছিস রে মা হ্যাঁ বাবা আমি বাড়িতে আছি বাবা তোমরা দুজন ভালো আছো তো বাবা হ্যাঁ রে মা আমরা ভালোই আছি তবে রাজবাড়িতে কাজকর্ম করে অনেক কষ্ট হয়েছে আমার চেয়ে বিশ্রাম করতে হবে মা তুই ঘরে চল মা আমার এখন বিশ্রাম করতে হবে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি আমি বড় ক্লান্ত হয়েছি মা দেরি করিস রে তোর মাকে নিয়ে ঘরে আয় আমি চললাম আমি চললাম আমি চললাম মা গো আলো ওমা তুমি কোনো কথা বলছো না যে মা তোমার কিছু হয়েছে আমার যে কিছু হয়নি রে মা রাজ বাড়িতে কাজ করে সবই যে ক্লান্ত হয়ে গেছি রে মা ক্লান্ত হয়ে গেছি আমার হাত পা কেমন অবশ হয়ে আসছে মা আমার যে মাথা ঘুরছে মা চারদিকে যেন আমি অন্ধকার দেখতে পাচ্ছি আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না মা আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না তুই তাড়াতাড়ি ঘরে আয় মা তুই তাড়াতাড়ি ঘরে আয় তাড়াতাড়ি ঘরে আয় না না আমি এখানে আর দাঁড়িয়ে থাকবো না মা ভীষণ অসুস্থ আমাকে ঘরে যেতে হবে জল খাই দেখি छिला दिन भिखारी बारी के जानी जल एने दिलो मानुष की बापोरी रे मन पागल होय ताहार लाइया रे। मन पागल है ताहार लाइया रे। जल खाइते आबार जाबो दिन भिखारीर बारी जल पी पाशा पागल है ताहार लाइगा रे। मन पागल है ताहार लाइगा रे। आज हमार मनटा एमन अस्थिर अस्थिर हो उठेছে কেন জানি বারবার সেই বন্ধুর কথা আমার শুধু মনে পড়ছে। সেদিন জল খেতে এসেছিল আমাদের বাড়িতে, জল না খেয়ে সে চলে গেছে আর বলল আরেকদিন এসে তোমার হাতে জল পান করব। কিন্তু জল খেতে আর তো এলো না। আমি যে তার অপেক্ষায় বসে আছি কবে সে আসবে আমার হস্তের জল পান করতে, আর আমি তাকে মন প্রাণ ভরে দেখব। জল খাইতে দিয়েছিলাম যতন করিয়া কি জানি কি ভেবে হস্তে জল আমার মন কিছুতেই মানছে না। আমি তাকে খুঁজে বের করবই করব। না সুন্দরী, তোমার আর যেতে হবে না, আমি নিজেই এসেছি তোমার হাতে জল পান করতে। সত্যি সত্যি আপনি জল পান করবেন? হ্যাঁ সুন্দরী, সত্যি আমি তোমার হাতের জল পান করব। ইস, আমার যে কি আনন্দ হচ্ছে না, আনন্দে আমার বুকটা একেবারে ভরে উঠেছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি জল নিয়ে আসছি। দাঁড়াও সুন্দরী। বলুন। আগে কথা দাও তুমি আমাকে, তুমি ভালোবাসবি, কথা দাও। ওরে আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু এই কোন জবনে, তোমারি শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। চাই তোমার পরশন ও বুকে ভিতরে, কুকুমন সেই মনে চাই তোমার পরশন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, আমার কত সাধনার সে কথা তুমি কি বুঝো না। ও তুমি যে আমার কত সাধনার সে কথা তুমি কি জানো না। রাতগুলো কেটে যায় কত স্বপ্নে, দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, क्लांत पुत्र प्रेम कुमार पर्यंत खोज खबर रखते पारছি না। कुमार के देखते हमें स्कूले গিয়েছিলাম महाराज खूब ভালো করেছিলাম। কুমারের লেখাপড়া কেমন করছে महाराज কথাটা বলতে কেন কি হয়েছে कुमार के स्कूले पावा गेल ना महाराज अनेक खोजाखोजिर परेও ताके খুঁজে না পেয়ে আমি জানতে পারলাম प्रेम कुमार एक नारीर प्रेमे आसक्त হয়ে পড়েছে। একই বলছেন मंत्री মশাই আমি যে বিশ্বাস করতে পারছি না। সত্যি বলছি महाराज সম্পূর্ণ সত্যি বলছি। प्रेम कुमार আমাদের রাজ্যের গরীব চাষা রোমানন্দের মেয়ের প্রেমে পড়েছে महाराज। পুত্র প্রেম কুমার এবার বুঝতে পারবে তোমার কত শাস্তি। হ্যালো রোল ভাই মন্ত্রী মশাই এবার আপনি যান। যাচ্ছি মহারাজ। আসতে পারি মহারাজ? আসুন মহারাজ। আমার দিন মজুরিটা দিয়ে দিন। বাড়িতে যে সবাই না খেয়ে মরতে বসেছে। অসম্ভব। মজুরি দেওয়া দূরের কথা এই মুহূর্তে তোমার কন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও। কি বলছেন মহারাজ? কি অপরাধ করেছি আমি? আর কিভাবে অপরাধ করেছি আমি যার জন্য আমাকে এই রাজ্য ছেড়ে হবে? অপরাধ তোমার নয় রমানন্দ, অপরাধ তোমার মেয়ে। তোমার মেয়ের রূপ দে যুবরাজকে পাগল করে তুলে তুলেছে। কি বলছেন মহারাজ? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। যুবরাজের সঙ্গে আমার মেয়ে তাই যদি সত্যি হয় তাহলে ভাবি আমাকে শাস্তি না দিয়ে আমাদের সবাইকে একেবারে শেষ করে ফেলুন মহারাজ, একেবারে শেষ করে ফেলুন। রামানন্দ আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি মহারাজ। তবে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি, এই কথাটা স্মরণ রাখবেন মহারাজ। মহারাজ এক হাতে তালি বাজে না, তালি বাজাতে হলে দু হাতে লাগে, দু হাতে লাগে। রামানন্দ আমাকে চাপিয়ে তুললো, আমাকে বলে গেল এক হাতে তালি বাজে না দু হাতে তালি বাজে। তাহলে কি বুঝবো প্রেম কুমারও দোষী? তাই যদি সত্যি হয় তাকে আমি এই চাচিস দাও রক্ষে সেনাপতিকে এখানে পাঠিয়ে দাও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ আমাকে কেন ডেকেছেন? সেনাপতি মশাই বলুন মহারাজ। আপনি হলেন আপনি হলেন আমার প্রধান সেনাপতি, আপনাকে সবকিছু দেখাশোনা করতে হবে। বলেন মহারাজ আমাকে কি দেখাশোনা করতে হবে? সেনাপতি মশাই, শুনেছি যুবরাজ প্রেম কুমার লেখাপড়া ছেড়ে দিয়ে এক নারীর প্রেমে পড়েছে। বলেন কি মহারাজ? আপনি যান, তাকে যেখানে পাবেন তাকে শৃঙ্খলিত করে ধরে নিয়ে আসবেন। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি তা পারবো না। কোন কথা নেই সেনাপতি, আপনি এখানে চলে যান, এটাই হলো আমার আদেশ। প্রেম কুমার, প্রেম কুমার, প্রেম কুমার, তুমি এবার বুঝতে পারবে তুমি রাজপুত্র হয়ে সামান্য একটা ভিখিরির মেয়ের প্রেমে পড়ার শাস্তি কত ভয়ঙ্কর, কত বিশাল। মহারাজ যখন আমাকে হুকুম দিয়েছে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি তোমার হাতে শৃঙ্খলিত করে আরম্ভ, এ হচ্ছে আমার প্রতিজ্ঞা। জানি না বন্ধু তুমি আজ কোথায় আছো, কেমন আছো? আমি যে তোমার পথ পানে চেয়ে আছি বন্ধু। কোথায় রইলা প্রাণের বন্ধু, দেখো না रे विदेशी परदेशी छोकरा रे, नाया शीले प्राणेर बंधु कदम बेरी तले তোমার লাইগা এই ভাগী হইয়াছে পাগল রে, বিদেশি পরদেশি ছোকরা রে। আমি আলো ছেড়েছিলাম অন্ধকারে, আলো ছেড়েছিলাম অন্ধকারে, আমার ছাদের আলো এতই ভালো আবার কেন ডাকে রে? আলো ছেড়েছিলাম অন্ধকারে, আমি যে দিকে আমার আলো দেখতে পাই, আমার আলোর জুড়ি अंधकारे आमार आलोरी परस ओई नाम कत आलोरी परस एई नाम कत जे सरस आमाय कइराছে ভর आलो आमार मन प्राण नियाছে খারিয়া आलो छेड़े ছিলাম অন্ধকারে আলো আমি তোমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারি না আলো বলো আলো তুমি আমাকে ভালোবাসবে কথা দাও বন্ধু তুমি আমাকে কোনোদিন ভুলবে না না আলো আমি তোমাকে কোনোদিন ভুলব না कथा दिलाम तुमाय कान्ना भूलिबो ना आमी तुमाय कान्ना भूलिबो के मने आशा पूरण होबे ना तुमी प्रजारी कन्या तुम्हारे भालोबासबो ना आशा पूरण होबे ना तुमी प्रजारी कन्या तुम्हारे भालोबासबो ना के मोने तुमाई कथा भूलिब के मोने। बंधु हेलो तुम्हें आमाके कथा दाओ कोनोदिन तुम्हें आमाके भूलबे ना। कथा दिलाम आलो आमी तुम्हें कोनोदिन भूलबो ना। चमत्कार प्रेमेर दृश्य सेनापति महाशय आपनी एखाने ए समय हाँ आमी एसेछि महाराजेर हुकुमे आपनाके शृंखलित करे সেনাপতিমান সিংহ আমি मुख सामने कथा भावलें बिना जुद्धे आपनार साथे बरंत स्वीकार करबो। एइटुकु बालकेर आबार जुद्धेर स्वाद आमि उदेके निते चाइ आपनार बाहुते कत ताल खाछेन যুবরাজ আপনাকে আমি নিজ হস্তে অস্ত্র দান করলাম এবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। বেশ আমি প্রস্তুত। আসুন দেখা যাক কার বাহুতে কত শক্তি। हत्या करते कारण महाराजेर हुकुम श्रृंखलित कर मेर भालोबासार उपयुक्त शास्ति देव। बंदी कर निर्भुत युवक के कुमार सेनापति महाशय हमें अपना दूसरे पाए धरे अनुरोध करछी कुमार के छेड़े दिन। No! Hello? हमार को तो नहीं, हमार मन के टलाते पार भेड़ा। कारण कुमार जो अपराध करेছে সেই অপরাধের শাস্তি ওকে ভোগ করতেই হবে। আমি আপনাকে মিনতি করছি। Hello? কুমারকে ছেড়ে দিন। Hello? না শয়তানের নাম। मुक्ति से पावे ना से पावे शास्ति। हेलो हेलो तुम शुधु शुधु এই শয়তানের কাছে হাত জোর করছো। ওর কাছে হাত জোর করে কোনো লাভ নেই। তুমি চিন্তা করো না হলুপ আমার কিচ্ছু হবে না। এই শয়তান যে কোনো চক্রান্ত করেই আমাকে কোনো বিপদে ফেলতে পারবে না। কোনো বিপদে না। फल हबे ना सुंदरे बेदा कान्ना काटी करे कोनो फल हबे ना तोमार भालोबासाके तोमार भालोबासाके आमी जमदम माटी चापा देब नबी আমার নাম সেনাপতি বি 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 সামান্য গরিবের মেয়ে হয়ে राजपुत्र के ভালোবাসার अपराधে एक दिन তোমাকে ভোগ করতে হবে সেই দিনের জন্য অপেক্ষায় থাকো সেদিন আর বেশি দূরে নয় গুণী গুণী কাকাকে मृत्यु दिले ना